ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর আমার সাথে রয়েছে গুজুবুড়ি, আর অরবিন্দ গাড়ি চালাচ্ছে। আজকে হচ্ছে কালী পুজো, তো আমার আজকে অফিস ছুটি ছিল, 4th November, আজকে অফিস ছুটি। তো এটা একদিকে ভালো হয়েছে, আর আমি আর অরবিন্দ দুজনেই আমরা উপোস করেছি, আমরা অঞ্জলি দেব। তো আমি এটা আগেও করেছি, খালি লাস্ট ইয়ার তখন জাস্ট গুজবুড়ি হয়েছে, ওই জন্য তখন করা সম্ভব হয়নি। তো সেই বছরটা বাদ দিয়ে মোটামুটি আমি বেশ বিগত অনেকগুলো বছর ধরেই করছি। গুজবুড়ি কথা বলবে সবার সাথে। আমরা এখন যাচ্ছি আমার শ্বশুরবাড়ির পাড়াতে, ওইখানে আমরা কালী পুজোর হচ্ছে, সেই কালী মন্দিরে এমনি সেই প্যান্ডেলে একবার গজাপুরীকে নিয়ে যাব, ঠাকুর দেখিয়ে নিয়ে চলে আসব। এই দেখো, এটা হচ্ছে অরবিন্দদের ক্লাবের প্যান্ডেল। আমরা যখন গেছিলাম বিকেলে গুজুকে নিয়ে, তখনও ক্লাব কাজ কিছু চলছিল প্যান্ডেলে, আর গুজু খুব এক্সাইটেড ছিল। আর মায়ের মূর্তিও ভীষণ সুন্দর হয়েছে, আর প্যান্ডেলের চারদিকে দেখো প্রচুর ড্রয়িং করেছে, তার সাথে সাথে ওই স্পটলাইটসও দিয়েছে। রাত্রেবেলা আশা করছি এটা দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখো, আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, আমরা এখন ফিরে যাচ্ছি। গজা কি এক্সাইটেড দেখো। আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, গুজবুড়িকে রেখে আমরা যাব অরবিন্দর এক মানে দাদা কাম বন্ধু, তার দিদির বাড়িতে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, তো সেইখানে গিয়ে আমরা অঞ্জলি দিয়ে নেব, কারণ আমার শ্বশুরবাড়ির পাড়ায় পুজো হতে বেশ রাত হয়ে যাবে। আর গজা জানো তো আমাকে ছাড়া একদম ঘুমোতে পারে না, এটা একটা গজার সমস্যা। মানে তুমি এরকম করে থাকো, এই যে দেখো তোমায় দেখা যাচ্ছে, এটা সমস্যা কিনা মানে দিনের বেলা যদি বা ঘুমিয়ে পড়ে, রাত্রেবেলা আমাকে ছাড়াও একদম ঘুমাতে পারে না। তাই জন্য মানে যদি তাড়াতাড়ি কোথাও পুজো দেওয়ার অপশান থাকে, সেটাই আমাদের প্রেফার্ড। ওই জন্য গজাকে এখন নামিয়ে দেবো মায়ের কাছে, দিয়ে আমরা যাব পুজো দেবো মানে অঞ্জলি দিতে। অরবিন্দকে দেখাই, এই যে গজাকে বাড়িতে রেখে দিয়ে আমরা এখন যাচ্ছি অঞ্জলি দিতে। আচ্ছা গজার বাবা বল, সরি অরবিন্দ বলেছে ভিডিওতে তুমি ওকে গজা বানাচ্ছো। আচ্ছা ও গজা না, ও আদ্যাশ্রী, তো আদ্যাশ্রীকে ওর দাদু দিদার কাছে রেখে দিয়ে এখন আমি আর আদ্যাশ্রীর বাবা যাচ্ছি অঞ্জলি দিতে। না কাঁদেনি, গিয়েই মা কাঁধে মাথা রেখেছে, হয়তো ঘুমিয়ে পড়বে, ও সারাদিন ঘুমায়নি আজকে, মনে হয়তো ঘুমিয়ে পড়বে, সে তুলে নেবো। আমরা হাসি তো অঞ্জলি দিয়ে। ॐ रं ह्रीदाय नमः, ॐ ह्रीं शिरसि स्वाहा, ॐ रं शिखावै वौषट्, ॐ रं कावोचाय हो, ॐ रं नेत्राय वौषट्, ॐ रं कृतालवृष्टभं अस्त्राय पाट्। ॐ करालवदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालीकं दक्षिणं दीपं मुंडुमाला विभूषितं शद्दं छिन्नं शीरं खर्गममार्धकरं भुजं अभायं वरदश्नावो दक्षिणार्धपाणिकं महामेघप्रोभं शेमं तथा चैव दिगंबरी कंठावशक्तमुंडोरी गलधरुधीरचक्षित्रं कर्णावतं शतानीतो शवजुग्नभायुकं गौरद्रष्टं करालशं पीनन्नपयोधारं शवानं करशङ्घातै क्रीतुखञ्चिहस्यमुखीं
সুখদায় গলদরক্ত ধারবিকুরিদাননম গৌরবাদং মহারৌদ্রিং শশানলবার্ষিণিম বালকর্ম মণ্ডলাকর লোচনম ত্রিতম্বিতম দন্ত্বারং দক্ষিণব্যাপী মুক্তলম্বিকোচ্চায়ম শাবরূপ মহাদেব হৃদয় পরিসমস্থিতম শিবাবীর্য গৌরবাভাষি চতুর্দিক সমম্মিতম মহাকালিঞ্চ সমম বিপরীততাতুরম শূক প্রসন্ন বদনম স্মরণ স্মরহম এবং সঞ্চেত কালী ধর্ম কমার্থ সিদ্ধিদম ওং ক্রিং মহাকাল ভৈরাবশীত মা দক্ষিণা কালিকা ওই নমো নমাঃ। আমরা অঞ্জলি দিয়ে ফিরে এসেছি, আর যাদের বাড়িতে অঞ্জলি দিতে গিয়েছিলাম ওনারা অনেক খিচুড়ি প্রসাদ আলুর দম সব দিয়ে দিয়েছেন, তো সেই সব নিয়ে এসে আমরা একটুখানি খেলাম। ওদের ওখানে চরণামৃত দিয়ে আমরা উপোস ভেঙেছিলাম, আর বাড়িতে এসে একটু খিচুড়ি খেলাম, আর এখন আমরা সবাই মিলে নিচে নেমেছি। গুজুবুড়ির জন্য একটু অল্প করে বাজি কেনা হয়েছে, সে বাজিগুলো আমরা এখন ফাটাবো। গুজুবুড়ি তো আর ফাটাবে না, আমরাই ফাটাবো। এখানে গুজুবুড়ির সব বাজি রয়েছে, বাবা একটা মোমবাতিও লাগিয়ে দিয়েছে। চিৎকার করছো কেন, না কথা বলো। সব দাদা দিদি চলে এসছে, সব দাদা দিদিরা চলে এসছে, খুশি হয়ে গেছে। গুজুর মুখ দেখো, গুজু চমকে যাচ্ছে যে কি হচ্ছে, গুজুর বিশাল এক্সাইটমেন্ট। হামকো একটু ফুলঝুড়ি জ্বালানা হ্যায়, গুজু ধরো, ভয় পাচ্ছো কেন, ধরো কিচ্ছু হবে না। এই দেখো অটো যাচ্ছে, আরে ঘোর রে ভাই চড়কি। আমাদের বাজি ফাটানো তো হয়ে গেছে দেখলে, আর এখন আমি আর অরবিন্দ যাচ্ছি হচ্ছে আউধ। এখানে সোদপুরে আউধ খুলেছে, আর আমাদের আজকে প্ল্যান ছিল যে আমরা অঞ্জলি দিয়ে রাত্রেবেলা বাড়িতে আর খাবো না। আসলে প্রথমে আমাদের যেটা প্ল্যান ছিল যে ওদের ক্লাবের পুজোর ওখানেই দেবো, তো সেখানে পুজো দিলে পরে অনেক রাত হয়ে যেত, 11টায় ঠাকুরমশাই আসতেন, মানে অঞ্জলি ফঞ্জলি দিয়ে পুজো শেষ হতে হতে 1টা 1টা তো বেজেই যেত বোধ হয়।
তো সেই জন্য অরবিন্দ তখন ভেবেছিল যে আউট থেকে বিরিয়ানি এনে রেখে দেবে, পুজো দিয়ে এসে তারপরে আমরা খাবো। কিন্তু এখানে ভালো হলো, আমরা ভোম্বলদার বাড়িতে গিয়ে মানে ভোম্বলদার দিদির বাড়িতে গিয়ে এই অঞ্জলিটা দিয়ে দিতে পারলাম। তো অরবিন্দ বললো যে তাহলে আমাদের প্ল্যানটা আমরা ওরকমই রাখি, হালিয়া নিয়ে আসতে হবে না, চলো আউদে গিয়েই খেয়ে চলে আসি। এখন 8:00 বেজে গেছে, 8:10 বাজে। আর জুই সানিরাও প্রথমে বলছিল আমাদের সাথে যাবে, কিন্তু তোদেরকে ফোন করলাম, ওরা অ্যাকচুয়ালি 10টার সময় খেতে চাইছে, বাট আমরা অতটা দেরি করব না, কারণ 10টার সময় গেলে পরে যদি রেস্টুরেন্টে বেশি ভিড় থাকে তাহলে পরে টেবিল পেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি আসতে আসতে আমার সেই রাতই হয়ে যাবে। তো সেই জন্যই আমরা ঠিক করলাম যে না, আমরা খেতে চলে যাই, আমরা খেয়ে তারপরে ক্লাবে একবার দেখা করে জাস্ট চলে আসবো। আমরা এতক্ষণে জায়গা পেয়েছি, তবে খুব বেশি সময় লাগেনি, মানে ধরো 3-4 জনের পরে পেয়ে গেছি আর কি, একটু ওয়েটিং ছিল, কিন্তু বাইরে এখনো বেশ ওয়েটিং আছে। আর অন্য কিছু হলে সবই ভালো। অরবিন্দ এখন অর্ডার করছে, আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমরা এটা কি ছিল, কি কাবাব, ফিস জাফরানি কাবাব ছিল, আর তার সাথে কোল্ড ড্রিঙ্ক থামস আপ। জাফরানি কাবাবটা আমরা অলরেডি খেয়ে ফেলেছি এবং আমাদের তোলা হয়নি ভিডিও তার আর। আর এখন আমরা নিয়েছি হচ্ছে রান বিরিয়ানি আর মাটন ভুনা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিন। এই হচ্ছে মাটন রান বিরিয়ানি, এই হচ্ছে মাটন ভুনা। কোথায় জুই নেই? হ্যাঁ তো ডাকতে হবে ছেলে বলে, এই জন্মে তোকে ডাকতে হবে ছেলে বলে। এখন বাজে 11:15, আমি জাস্ট বাড়ি ফিরলাম, মাদের বাড়িতেই এসেছি, আর আমাকে ওর নামিয়ে দিয়ে অরবিন্দ আবার গেছে ওর ক্লাবে, আর ওর ফিরতে বেশ রাত হবে, ও চলে যাবে আমাদের বাড়িতে। কত রাত হবে, 2-3টে ভগবান জানে। তো যাই হোক না কেন, আমাকে তো তাড়াতাড়ি মেয়ের কাছে আসতেই হতো, কিন্তু আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে, আপাতত ও ঘুমাচ্ছে আমিও শুয়ে পড়ব। আর এইটা দেখো, ওই প্যান্ডেল থেকে ঠিক পরিয়ে দিয়েছে। আজকে কালী পুজোর ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবং যেটা আমি সবসময় বলি, প্লিজ আমার এই ভিডিওগুলো ভালো লাগলে পরে আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।